হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটি ইনকাম করার সাইটে হাজির হলাম, যে সাইট থেকে আপনারা ফ্রি তো ইনকাম করতে পারবেন। তো গাইস, ভিডিওটি এ টু জেড দেখবেন, কোথায় কোনো জায়গায় স্কিপ করবেন না। ফার্স্ট অফ অল, লিঙ্কটি আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার কাছে এই সাইটটি ওপেন হবে। তো সাইটটার নাম হচ্ছে মোবাইক ডট টিভি। তো গাইস, সাইটটিতে আসার পর এখানে ফার্স্ট আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনি 80 টাকা বোনাস ইনস্ট্যান্টলি কিন্তু আপনার ব্যালেন্সে পেয়ে যাবেন। তো গাইস, এখানে ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে একটি মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটি অবশ্যই জিরো বাদে আপনার নাম্বারটা 1 থেকে শুরু করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটি ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন ডাইন পাশে 4 সংখ্যার। সো এই ভেরিফিকেশন কোডটা আপনি জাস্ট এখানে লিখে দেবেন। এরপর আপনাকে একটি পাসওয়ার্ড লিখতে হবে, জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, অবশ্যই মনে রাখবেন সেই পাসওয়ার্ডটা। তারপর সেম সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দেবেন, মানে দুই একটা ঘরে একই পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আর ইনভিটেশন কোডটা আপনি যদি আমার নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আসেন তাহলে অটোমেটিক কোডটা বসে যাবে। আর যদি কোডটা না বসে সেক্ষেত্রে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক সহ আপনাকে রেফার কোডটা দিয়ে দেবো। কোডটা আপনি দেখে দেখে বসা দিয়ে জাস্ট কন্টিনিউ উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে, যে এই জন্য আমি জাস্ট লগ ইন উপর ক্লিক করে দেবো এবং লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের মোবাইল নাম্বার এবং হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো মোবাইল নাম্বারের পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন উপর আমরা ক্লিক করে দেবো। সাইন ইন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে এরকম একটা নোটিশ চলে আসবে এবং আমরা কিন্তু লগ ইন করলাম। এখানে দেখতে পাচ্ছেন সাইটটা কিন্তু রিলিজ হয়েছে 18 তারিখে এবং আজকেই কিন্তু 18 তারিখ, যেহেতু সাইটটা আজকেই আসছে সেহেতু আজকে সাইটটা আসার সাথে সাথে কিন্তু এই সাইটটা সকালের দিকে আমি পাইছি। তারপর সাইটটা নিয়ে একটু ভালোভাবে একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে সাইটটা খারাপ না মোটামুটি, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা, আর সাইটটা থেকে ফ্রি তো ইনকাম করা যাচ্ছে। ওকে গাইস, জাস্টে যারা নতুন থেকে মানে প্রথম থেকে কাজ করে তারাই কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারে। আমার এই ভিডিওটা দেখে যারা প্রথম থেকে কাজ করবে তারা কিন্তু ভালো পরিমাণে এখান থেকে একটা আর্নিং করতে পারবে। ওকে গাইস, এখান থেকে কীভাবে ইনকাম করবেন? আগে বললে কি এই সাইটটা হচ্ছে একটা ডিপোজিট সাইট, সো ফ্রিতেও ইনকাম করা যায়। তো কেমন ইনকাম ফ্রিতে করা যায় বা ডিপোজিট করে কেমন ইনকাম করা যায় সেটা দেখাবো। তো নিচে দিকে দেখতে পারবেন একটা লেভেল আইকনের মতন রয়েছে, জাস্ট নিচে দিকে দেখুন ভি আইকনের মতন, এটার পর ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আমি বলছিলাম যে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু 80 টাকা বোনাস পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি কিন্তু 80 টাকা বোনাস পেয়ে যাবেন এবং সেটাতেই কিন্তু এই যে লেভেল জিরো যেটা রয়েছে 3 দিনের জন্য একটা প্যাকেজ, এই প্যাকেজটা আপনি পারচেস করতে পারবেন। ওকে গাইস, এখান থেকে কেমন আর্নিং আসবে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো তার আগে নিচের দিকে আরও একটু কিছু প্ল্যান রয়েছে, যে দেখতে পাচ্ছেন LB1 যেটা, এটা আপনাকে বাই করতে হবে 500 টাকা দিয়ে। যদি আপনি 500 টাকা দিয়ে বাই করেন সেক্ষেত্রে এটার মেয়াদ থাকবে 60 দিন। আপনি প্রতি ঘন্টায় ইনকাম করতে পারবেন 2.60 টাকা করে। আমরা জাস্ট এখন প্লাস আইকনের উপর যদি ক্লিক করি তাহলে এর ফুল ডিটেলসটা আপনি দেখতে পারবেন। আপনি 60 দিনে কিন্তু 500 টাকা দিয়ে 3,744 টাকা ইনকাম করতে পারবেন। ওকে গাইস, নিচে আরও বড় বড় প্ল্যান রয়েছে, এটা দেখতে পাচ্ছেন LB2। সো এটা যদি আপনি পারচেস করেন 1,000 টাকা দিয়ে, আমি যদি প্লাস আইকনের উপর ক্লিক করি আপনি প্রতি ঘন্টায় ইনকাম করতেছেন 5.20 টাকা এবং আপনার ডেলি ইনকাম হবে 124.80 টাকা এবং আপনার টোটাল ইনকাম হবে 7,488 টাকা 60 দিনে, যদি সাইটটা 60 দিন থাকে সেক্ষেত্রে। ওকে গাইস, নিচে আরও বড় বড় প্ল্যান রয়েছে, চাইলে আপনারা এখানে দেখে নিতে পারেন। এখন জাস্ট আমরা যদি এখানে আমাদের হোমে আর কি মেইন অপশনে চলে যাই, মেইন অপশনে এখানে গেলে দেখতে পারবেন আপনার ব্যালেন্সের সাথে সাথে কিন্তু 80 টাকা দিয়ে দেবে, যেটাতে কিন্তু আপনি LB0 বাই করতে পারবেন। এছাড়া ফ্রিতে ইনকাম করতে হলে আপনি রিফার করে ইনকাম করতে পারবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রিফারের সিস্টেম রয়েছে, এখানে আপনার রিফার কোড সহ আপনার রেফারের লিঙ্ক পেয়ে যাবেন, যেটা আপনার বন্ধুদের কাছে দিলে তারা যদি অ্যাকাউন্ট খোলে সাথে সাথে আপনি 3 টাকা করে পেয়ে যাবেন এবং আপনি যদি 50টা রেফার করতে পারেন তাহলে ইনস্ট্যান্টলি কিন্তু 150 টাকা এখান থেকে রিসিভ করে নিতে পারবেন। এরপরে যদি নিচে দেখে দেখেন, যদি আপনি 500 রিফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এখান থেকে এবং তাদের ইনভেস্ট থেকে কিন্তু আপনি 10% পর্যন্ত কমিশন পাবেন, ঠিক আছে। তো গাইস, এখান থেকে টোটালি আপনি 150 টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং তারপর থেকে আপনি 10% করে কমিশন পাবেন তারা যদি ইনভেস্ট করে কাজ করে। সো এখন কীভাবে ইনভেস্ট করে এখানে কাজ করবেন? তো এখান থেকে যদি আপনি ফ্রিতে কাজ করতে চান তাহলে এখানে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়া আছে যে বাই নাও লেখা রয়েছে, যে বাই নাওর উপর ক্লিক করলে এটা বাই হয়ে যাবে এবং 3 দিনে আপনি 144 টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে অলরেডি এখানে আমি 500 টাকা ডিপোজিট করে রাখছিলাম, তো এই কিছুক্ষণ আগে আমি
আমি করছি, বাট আমি আপনাদেরকে লাইভে দেখাতে পারলাম না। তো আপনারা কীভাবে করবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিই যদি আপনি করতে চান। আর হ্যাঁ, অনলাইন মানে রিস্ক, সেহেতু আপনি যদি রিস্ক নিয়ে কাজ করতে চান তাহলে করতে পারেন, সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। কারণ ভাই সাইটটা আজ আসে বা পাঁচ দিন বা ছয় দিন পর থাকতে পারে বাট নাও থাকতে পারে, ছয় দিন থাকার পর যদি সাইটটা চলে যায় কোনো কিছু করার নাই। সো আপনি যদি রিস্ক নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে রিস্ক নিয়ে কাজ করতে পারেন। আর অনলাইন মানে রিস্ক এটা সবাই জানি। সো সাইটটা যদি কিছুদিন টিকে যায়, সাইটটা যদি 20 থেকে 25 দিন বা 30 দিন থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো টাকা আর্নিং করতে পারবো। তো গাইস, এখান থেকে রিচার্জ করবেন কিভাবে, মানে ডিপোজিট করতে হলে উপরে দেখতে পাচ্ছেন রিচার্জ নামে একটা অপশন রয়েছে, জাস্ট রিচার্জের পরে ক্লিক করে দেবেন। আমি যেভাবে এখানে রিচার্জটা করছি, তো এখানে মিনিমাম রিচার্জ হচ্ছে 500 টাকা, ঠিক আছে, 500 টাকা, 1000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 8000 টাকা, এরকম বড় বড় প্যাকেজ রয়েছে। আপনার এই সামর্থ্য অনুযায়ী আপনি এখানে ডিপোজিটটা করতে পারেন, তবে অবশ্যই আমি আবারও বলবো যে নিজ দায়িত্বে করবেন, ঠিক আছে। তো যদি আপনি ডিপোজিট করতে চান, মেইন মনে করুন যে 500 টাকা করবেন, জাস্ট 500 টাকার উপর ক্লিক করে জাস্ট এখানে কন্টিনিউ লেখা রয়েছে, জাস্ট কন্টিনিউর উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনি আবারও এখানে কন্টিনিউ লেখা রয়েছে, জাস্ট আবারও কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আরেকটা ইন্টারফেস চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন, ঠিক আছে, জাস্ট আপনি এটার পর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ এবং ব্যাঙ্ক কার্ড, আপনি কোনটার মাধ্যমে এখানে টাকাটা ডিপোজিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। এরপর কি করবেন, এই যে আপনার অ্যাকাউন্ট, সো আপনি হচ্ছে যেই অ্যাকাউন্টটা ই করতেছেন সেই অ্যাকাউন্টটা লিখে দেবেন, মানে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই অ্যাকাউন্ট, অথবা আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সে নাম্বারটা এখানে লিখে দেবেন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার। তো আমি দুয়েটাই আমার সেম, যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাইছি সেটা দিয়েও আমার অ্যাকাউন্ট খোলা, সেহেতু জাস্ট আমি সেই একই নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এখানে দেখাচ্ছি একটা নাম্বার উঠাইয়া। তো এটা দেওয়ার পর আপনি কী করবেন, জাস্ট যে পেমেন্টে যান, কারণ আমি অলরেডি একবার ডিপোজিট করেছি সেহেতু আর ডিপোজিট করবো না, জাস্ট পেমেন্টে যান। এটার পর আপনাকে ক্লিক করতে হবে আপনার নাম্বারটা ওখানে দেওয়ার পর। তো নাম্বারটা দেওয়ার পর আপনি দেখতে পারবেন এরম ইন্টারফেস পেয়ে যাবেন। সো মেইন হচ্ছে আপনি কিন্তু উপরে একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাচ্ছেন, এই নাম্বার কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে, ঠিক আছে। তো আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা নাম্বার দেবে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি কী করবেন, এটা অনুলিপি, জাস্ট এটার পর ক্লিক করে দেবেন। অনুলিপির পর ক্লিক করে দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো কপি হওয়ার পর এরা কিন্তু ধাপগুলো দেখায় দিচ্ছে কীভাবে কী করতে হবে। তো আপনি কী করবেন, যদি বিকাশ থেকে টাকাটা পাঠাতে চান তাহলে অবশ্যই তাদের নাম্বারে সেন্ড মানি করে দেবেন। এখানে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটাই সেন্ড মানি করে দেবেন। আপনি 500 টাকা সেন্ড মানি করার পর আপনি ওখান থেকে একটা ট্রানজ্যাকশন কোড পাবেন, ঠিক এই যে এরকম একটা ট্রানজ্যাকশন কোড, জাস্ট পাশে কপি আইকন পেয়ে যাবেন। যদি আপনি বিকাশ থেকে করেন, জাস্ট কপির পর ক্লিক করে 10 সংখ্যার সেই ট্রানজ্যাকশন পাস আর কি একটা কোড, সেই কোডটা আপনি এই জায়গায় দিয়ে দেবেন, ঠিক আছে, এই জায়গায় পেস্ট করে দিয়ে দেবেন। এখানে এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এই যে ইতিমধ্যে পরিশোধিত, জাস্ট এটার পর ক্লিক করলে সাথে সাথে আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। আর টাকাটা যদি অ্যাড না হয় সেক্ষেত্রে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন অপেক্ষা করবেন, তারপর দিয়ে দেখবেন যে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। আর যদি অ্যাড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে গাইস, কীভাবে ডিপোজিটটা করতে হয় এ টু জেড বসে বুঝতে পারছেন। এরপর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে এই যে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট, জাস্ট এই যে এই অপশন, জাস্ট এটার পর আপনাকে ক্লিক করে আর কি আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তাদের কাস্টমার সার্ভিস রয়েছে হোয়াটসঅ্যাপে, এবং তাদের টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপ রয়েছে কিন্তু এখানে। আর আপনি কয়টাতে কয়টা পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে গাইস, এখান থেকে এখন কীভাবে আপনি লেভেলগুলো পারচেস করবেন, তো জাস্ট আমরা যে লেভেলের পর ক্লিক করে দিলাম, এরপর আপনি যদি ফ্রি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এটা বাই করবেন। আমি যেহেতু 500 টাকা এখানে ডিপোজিট করেছি সেহেতু আমি LB1 নেব। তো এই জন্য আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনের উপর ক্লিক করে দেবো। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাই নাও, জাস্ট আমরা বাই নাওর উপর ক্লিক করে দেবো। এটা দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে, মানে আমাদের কিন্তু একটা কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমাদের কাছে এখানে চলে আসছে, এটা কিন্তু রানিং চলতেছে, আমাদের কিন্তু পার ডে ইনকাম হবে 62 টাকা করে। তো আমি 500 টাকা এখানে খরচ করলাম আর আমরা প্রতিদিন ইনকাম করতে পারবো 62 টাকা করে। তো গাইস, এটা কিন্তু আপনার অটোমেটিক এখানে ইনকামটা চলে আসবে, ঠিক আছে। তো গাইস, আমরা আমাদের ব্যালেন্সটা যদি আবারও চেক করি, দেখুন আমাদের ব্যালেন্সে আরও 80 টাকা রয়েছে, তাহলে আমরা এই টাকাটা দিয়ে আর একটা প্যাকেজ আমরা বাই করতে পারি, ঠিক আছে। আপনি যত খুশি তত প্যাকেজ এখান থেকে বাই করতে পারবেন। তো আমি যদি প্লাস আইকনের উপর ক্লিক করে দিই, আবারও যদি বাই নেওয়ার উপর ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এটাও সাকসেস। তো আমি কিন্তু দুইটাই বাই করলাম, এখান থেকে VIP আর কি LB0 বাই করছি, LB1 বাই করে নিলাম। ওকে গাইস, এটা থেকে দেখতে পাচ্ছেন আমি প্রতিদিন এটা থেকে ইনকাম করতে পারবো 62 টাকা করে, আর এটা থেকে ইনকাম করতে পারবো 38 টাকা করে। তবে এটার মেয়াদ থাকবে মাত্র 3 দিন, আর এটার মেয়াদ থাকবে আমাদের 60 দিন, ঠিক আছে, যেটা আমরা এই LB যেটা ই করলাম।
তো গাইস এইভাবে মূলত আপনাকে প্যাকেজটা বাই করতে হবে এখান থেকে। আর আমি এই এই সাইট থেকে পেমেন্ট পাচ্ছি কি না এই নিয়ে সকল আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামের লিঙ্কটি আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিম্পলি সবাই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন, আমি ওখানে আপনাদেরকে এইটার পেমেন্ট প্রুফ শেয়ার করবো। আর আমি প্রতিটা সাইটের পেমেন্ট প্রুফ কিন্তু আমি আমার টেলিগ্রামের চ্যানেলটিতে শেয়ার করে থাকি। আর আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে গাইস, এখান থেকে রিফার করে ইনকাম করা যায় সেটা তো আগেই আপনাদেরকে দেখাইছি। তো এই হচ্ছে মোটামুটি সাইটটার বিষয়। তো আমি আবারও বলতেছি সাইটটা কিন্তু যেহেতু একটা ডিপোজিট সাইট সেহেতু অবশ্যই রিস্ক রয়েছে। সো রিস্ক নিয়ে যদি কাজ করতে চান তাহলে নিজ দায়িত্বে রিস্ক নিয়ে কাজটি করবেন, ঠিক আছে? কারণ আপনার টাকা আপনিই সব কিছু দেখাশোনা করতে পারবেন। আবারও বলতেছি সাইটটা মনে করুন যে যদি ডিপোজিট কেউ করতে চান তাহলে একটু ভালো করে দেখে শুনে তারপরে এই সাইটটাকে ডিপোজিট করবেন। আর অবশ্যই দেখবেন আমার এই ভিডিওটা কতদিন আগে আপলোড করা হয়েছে, কারণ আমাদের ভিডিও কিন্তু ডিলেট হয় না, সেহেতু আগে দেখবেন যে কতদিন আগে সাইটটা আপলোড হয়েছে, তারপরে সাইটটা দেখে যদি দেখেন যে রিসেন্টলি হয়েছে সেক্ষেত্রে কাজ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন টন করে দেবেন। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে উইথড্র কীভাবে করবেন। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে উইথড্র সিস্টেমটা দেখাই দিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র লেখা রয়েছে, জাস্ট উইথড্র পর ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে উইথড্র করার জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে এখানে। তো আমি এখান থেকে আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করে দেব। তো আমার পাসওয়ার্ডটা অলরেডি এখানে সেভ করা রয়েছে, সেহেতু পাসওয়ার্ডটা আমি সেভ করে। ওকে গাইস, পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আমরা কন্টিনিউর উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন মডিফাইড সাকসেসফুল। আর হ্যাঁ, অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন, অনেকেই কিন্তু এই ভুল কাজটা করেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট ব্যাঙ্ক কার্ড, তো আপনি এটার পর ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার পর ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক কার্ডটা কিন্তু সিলেক্ট করে রয়েছে বিকাশ, আমার বিকাশটাই থাকবে। আর আমার এখানে নামটা লিখে দেবো, তো আমি আমার নামটা এখানে লিখে দিই স্টেশন, তো জাস্ট এটা আমি লিখে দেবো। ওকে, আমি আমার নামটা লিখে দিলাম। এরপর আমাদেরকে এখানে বিকাশ নাম্বারটা লিখে দিতে হবে, তো গাইস আমি আমার বিকাশ নাম্বারটা এখানে লিখে দেব। তো আমার নাম্বারটা আমি আবারও চেক করে নেব, ঠিক আছে কি না। তো এখান থেকে ওকে, আমার নাম্বারটা ঠিক আছে, জাস্ট এখন আমি জাস্ট কন্টিনিউ উপর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন সাকসেসফুল অ্যাডেড, তো আমাদের কিন্তু ব্যাঙ্ক কার্ডটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে জাস্ট আমাদের কন্টিনিউতে করতে হবে। ওকে গাইস, আমাদের এখানে ভেরিফিকেশন কোডটা রয়েছে, জাস্ট আমি এটা দেওয়ার পর জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সাকসেস এডিট, তো আমাদের এটা কিন্তু এডিটটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনার যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আবারও চেঞ্জ করে নিতে পারবেন। এখন যদি আমরা উইথড্র অপশনে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশনটা এই যে, আর এখান থেকে টোটালি আপনি মিনিমাম উইথড্র করতে পারবেন 300 টাকা হলে উইথড্র করতে পারবেন এখান থেকে। আর 1 থেকে 6 ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে লাইভ উইথড্র করে আপনাদেরকে দেখাই দেবো। আপনি যদি উইথড্র করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টার অ্যামাউন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার অ্যামাউন্টটি লিখে দিবেন, লিখে দেওয়ার পর এখান থেকে আপনার উইথড্র পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কন্টিনিউ উপর ক্লিক করলে কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য।